শহর কলকাতায় প্রথম চালু হলো ট্রাম লাইব্রেরি। বৃহস্পতিবার এই লাইব্রেরি শুরু হচ্ছে নয় কলকাতায়। ট্রাম লাইব্রেরির মূল বিশেষত্ব হলো 52 ট্রাম এবং তার মধ্যে রয়েছে লাইব্রেরি। লাইব্রেরি থেকে পাওয়া যাবে সমস্ত পরীক্ষামূলক বইপত্র এবং গল্পের বই। ট্রাম পরিবহনের সঙ্গে সঙ্গে বিনোদনমূলক বই পড়তে পারবেন যাত্রীরা। পূর্ব ভারতে এটি প্রথম ট্রাম লাইব্রেরি, এমনটাই জানিয়েছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার সুমিত দে। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি করা হয়েছে এই লাইব্রেরিটিকে। পাশাপাশি ট্রামের মধ্যে থাকবে ফ্রি ওয়াইফাই। স্ট্যান্ড থেকে সামাজিক পর্যন্ত চলবে ট্রাম। তার কারণ এই জায়গাতে রয়েছে অসংখ্য স্কুল কলেজ ইউনিভার্সিটি। এই জায়গায় এই সমস্ত ছাত্রছাত্রীরা আসেন, তারা নিজেদের প্রয়োজনীয় বই পড়তে পারবেন। এই ট্রামের ভাড়া মাত্র 20 টাকা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। Thank you.